সবাই করে দেওয়া, তার মানে কি? মানে হলো এই, তাকে অনেক বড় একটা দায়িত্ব চাপাই দেওয়া হলো, এই দায়িত্বটা মেনটেন করা তার জন্য জরুরি হয়ে পড়ে। যখন দেওয়া হলো, কেউ যদি ইচ্ছা করে চায়, এটা ইসলামে একটু আগে আলোচনা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যে মান বুক্কিল আলাইহি, যদি কারোর উপরে দায়িত্ব চাপায় দেওয়া হয়, অন্যরা দিয়েছে, সে দিতে চায় নাই, কিন্তু তাকে অন্য সবাই ভালো মনে করে দায়িত্ব দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার এই কাজের মধ্যে বরকত দান করে এবং আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সাহায্য তার সাথী হয়। অতএব এটা আশার বাণী যে আমাদের পরবর্তীতে আমরা যারা দায়িত্ব পাব, নিঃসন্দেহে এই দায়িত্বটা এমন ভাবে যেন আমরা পাই যে আমরা চাচ্ছি না, আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিব। যে ভাইরা না করতেছি আমরা, কিছুক্ষণ আগে অনেকেই একটা নাক পড়ার হিড়িক পড়ে গেছিল যে আমি নাই আমি নাই, আমি সকলকে বলবো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যদি আমার নাম চলে আসে তাহলে ওই ওই ভিত্তিতে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যের মাধ্যমে দিতে চাচ্ছেন, আমি যদি নেই আল্লাহ পাক এর মধ্যে বরকত দান করবে। এই জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রকৃত অর্থে আল্লাহ পাকের ঘরের খাদেম হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। না করবেন না, এখন আমরা আজকে করে ফেলবো নাকি পরে আমরা।